আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, দিনের শুরুতেই আমরা আপনাদের সাথে আজকের টাকার রেট, যে বাংলাদেশি টাকা যে রেট পাচ্ছেন তাই প্রচার করে থাকি। আজ বৃহস্পতিবার, 1 ফেব্রুয়ারি, ইংরেজি 2024 সাল। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময়, আপনার কষ্ট অনেকাংশে লাঘব হবে। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকার পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার রেট কিন্তু ভিন্ন হবে। আজ আপনি মালয়েশিয়ার 1 রিংগিতের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 25.90 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা। সৌদি রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন $1-এর বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.75 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে। ইতালিয়ান 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.75 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.70 টাকা। ব্রিটেনের 1 পাউন্ডের বিনিময়ে বাংলাদেশি টাকায় আপনি ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 155.30 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 155 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 91 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.87 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 80.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.13 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 66.21 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 64.32 টাকা। কানাডিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 89.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 89 টাকা ক্যাশ পিকআপে। UAE-র 1 দিরহামে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 33.43 টাকা এবং ক্যাশ পিকআপে এক রেট রয়েছে। ওমানে 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 314.01 টাকা। বাহরিয়ান 1 দিনারের বিনিময়ে আপনি পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 322.95 টাকা, ব্যাংক টু ব্যাংক এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 298.01 টাকা। কাতারি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.67 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে এক রেট রয়েছে। কুয়েতি 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 396.19 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 355.13 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 140.13 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 140 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রাউন্ডের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 5.87 টাকা। জাপানি 1 ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 41.01 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 39.05 টাকা। দক্ষিণ কোরিয়ান 1 ওয়নের বিনিময়ে পাচ্ছেন 13.13 টাকা এবং ব্যাংক টু ব্যাংকে পাচ্ছেন ক্যাশ পিকআপে পাচ্ছেন 83.05 টাকা। ইন্ডিয়ান 1 রুপির বিনিময়ে পাচ্ছেন 1.29 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে স্থান এবং সময়ের ব্যবধানের প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণেও এর পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠাই। এই পদ্ধতিগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিকআপ, এজেন্ট কমিশনারের ভিন্নতা এবং নগদ বিকাশ উপায়, গোপন নাম্বার এখন দিলে এখন পাবেন ইত্যাদি পদ্ধতির কারণেও প্রকৃত মূল্যর আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি দেশের রেমিটেন্স পাঠান না কেন, অবশ্যই ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় পাঠাবেন। কেননা আপনি যখন বৈধ পন্থায় দেশের রেমিটেন্স পাঠাবেন তখন সরকার আপনার পাঠানো রেমিটেন্সের সাথে 2.50% হারে একটি প্রণোদনের টাকা যুক্ত করে দিবে, যেটি পেয়ে আপনি কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান হবেন। তাই অবশ্যই বৈধ পন্থায় দেশের রেমিটেন্স পাঠানোর চেষ্টা করবেন এবং আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংকের সাথে আপনার টাকার সাথে তিনি যেন সেই প্রণোদনার টাকাটি বুঝে নেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং অগণিত রেমিটেন্স যোদ্ধাদের সাথে, যেন তারা দেখে সমভাবে উপকৃত হতে পারে। চাইলে আপনি আপনার টাইমলাইনে এটি শেয়ার করে রেখে দিতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।